শ্রুতি দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি ওষুধের নিরাপদ ব্যবহার অনুষ্ঠানের আজকের দ্বিতীয় পর্বে। আজকে আমাদের যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো, শিশুদের ওষুধের ব্যবহার ও করণীয়। আজকের অনুষ্ঠানে বিশেষজ্ঞ অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত হয়েছেন অধ্যাপক ডাক্তার সাইদা আনোয়ার, নবজাতক ও শিশু বিশেষজ্ঞ, বিভাগীয় প্রধান, শিশু বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, এবং সঞ্চালনায় আমি আছি দিলশাদ নুরলীরা। ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, ডক্টর স্টিভিকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। জি, আজকে আমাদের ওষুধের নিরাপদ ব্যবহার পর্বটি পরিবেশিত হচ্ছে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর সৌজন্যে, পাওয়ার্ড বাই এক্সিয়াম ম্যাপস। শ্রুতি দর্শক, যে বিষয়টি শিশুদের ওষুধ এবং ওষুধের ব্যবহার সম্পর্কে আমাদের আসলে কি করা উচিত, এই বিষয়ে আমরা ম্যাডামের কাছে সরাসরি চলে যাব। ম্যাডাম, প্রথমেই জানতে চাইবো যে যেহেতু ওষুধের ক্ষেত্রে একটা সতর্কতা অবলম্বনের ব্যাপার আছে, সবার ক্ষেত্রেই সেফটির ব্যাপার আছে, শিশুদের ক্ষেত্রে নিশ্চয় ব্যাপারটি আর একটু বেশি, আপনি যদি একটু সাধারণ ভাবে আমাদেরকে একটু শিশুদের ওষুধ খাওয়ানোর ক্ষেত্রে কি কি সতর্কতা খেয়াল রাখা উচিত, অবলম্বন করা উচিত, আপনি যদি আমাদেরকে একটু বলেন। আসলে কোন রোগ প্রতিরোধ এবং প্রতিকারের জন্য ওষুধের বিকল্প নাই, তবে শিশুদের জন্য হচ্ছে একটা বিশেষ ভাবে খেয়াল রাখতে হবে যেন ওষুধ যেন মিস ইউজ না হয়, ওভার ডোজ অথবা আন্ডার ডোজ যেন না দেওয়া হয়। কারণ শিশুদের হচ্ছে, বাচ্চারা হচ্ছে ছোট এবং ওদের ওয়েট অনুযায়ী আমরা কিন্তু ক্যালকুলেট করে ড্রাগ গুলো দিয়ে থাকি। একটু বেশি হয়ে গেলে কিন্তু ড্রাগের সাইড ইফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া অনেক বেশি। ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া মানে বিষক্রিয়া ডেভেলপ করছে বাচ্চাদের ক্ষেত্রে। এই জন্য শিশুদের ক্ষেত্রে আমি বলবো যে শিশুদের যে ওষুধ আমরা ব্যবহার করি সেগুলি যেন ক্যালকুলেটিভ অ্যামাউন্টে ব্যবহার করতে হবে। কারণ তাছাড়া একটু চেয়ে একটু যদি বেশি পড়ে যায় তাহলে শিশুর শরীরের পার্শ্ব প্রতিক্রিয়া এবং অতিরিক্ত বিপদ চিহ্ন শুরু হবে, যেটাতে শিশুদের সুস্থতার চাইতে শিশুদের মৃত্যু ঝুঁকিতে বেশি পড়ে যায়। এক, দুই নাম্বার হচ্ছে শিশুদের যদি আন্ডার ডোজ হয় তাহলেও কিন্তু ওই ওষুধ কার্যকরী হবে না, কার্যকরী হবে না এই ক্ষেত্রে যে তখন শিশু যে অসুস্থতা আছে ওই অসুস্থতা অনেক বেশি বেড়ে যাবে এবং ওই অসুস্থতার জন্য মৃত্যু ঝুঁকি বেড়ে যাবে। এই জন্য আমার সাজেশন হবে যে একদম সঠিক পরিমাণে যেন শিশুদেরকে ওষুধ ক্যালকুলেটিভ ডোজে যেন দেওয়া হয়। জি, অনেক ধন্যবাদ ম্যাডাম। এই ক্ষেত্রে যেটা ম্যাডাম যেটা বলবো, যে আপনি যেহেতু ডোজের কথা বলেছেন, যেমন সিরাপ খাওয়ানোর সময় অনেক সময় যেটা বড়রা করে যে চামচে আসলে মাপে না, হয়তো ঢেলে খেয়ে ফেলছে বা বোতলের মুখে নিয়ে খেয়ে ফেলছে, বা যেটা আসলে নির্দেশনা সেটা ঠিকঠাক মানছে না। আবার শিশুদের ক্ষেত্রে ম্যাডাম সাপোজিটরিরও ব্যবহার মানে একটু বেশি, তো এই স্পেসিফিক ওষুধগুলার ব্যবহার নিয়ে যদি আর একটু ডিটেইলে আমাদের দর্শকদের জন্য বলতেন যে আসলে যেমন কি ধরেন, পন্থাটা অবলম্বন করা উচিত। জি ম্যাডাম, ধন্যবাদ আপনাকে। যেমন ধরেন অনেক সময় আছে যে ওষুধ যে আমরা ইউজ করি সেটা শিশুদের জন্য কিন্তু ট্যাবলেট না, শিশুদের জন্য যে সিরাপ অথবা সাসপেনশন আমরা ব্যবহার করি, অথবা কিছু কিছু ক্ষেত্রে আমরা সাপোজিটারি ব্যবহার করি। যেমন ধরেন শিশুদের প্যারাসিটামল, এই যে প্যারাসিটামল যে জ্বরের জন্য দেওয়া হয়, এই প্যারাসিটামল কিন্তু সিরাপটা আমরা 100 ডিগ্রির উপরে হলে বাচ্চাদেরকে সিরাপটা দিতে বলি। কারণ যে কোনো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া অতিরিক্ত হয় এবং আমরা যদি প্যারাসিটামলও যদি যত্রতত্র বেশি ব্যবহার করি তখনও কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া হবে এবং এই প্যারাসিটামল কিন্তু লিভারকে এফেক্ট করে। এক, দুই নাম্বার হচ্ছে এখানে হচ্ছে সিরাপের ব্যবহারটা আমি এইভাবে বলবো, যদি একটা 1 বছরের বাচ্চা, 10 কেজি ওজনের বাচ্চা 1 থেকে 1.5 চামচ করে দিনে 4 বার যদি জ্বর 100-এর উপরে হয়, দ্যাট ইজ 1 থেকে 1.5 চামচ মানে হচ্ছে 5 ml অথবা 7.5 ml। এটা একটা যদি একটা কৌটার মধ্যে, যেটা মেজারিং একটা কেপের ভিতরে যদি আমরা নেই তাহলেও আমরা দিতে পারি, অথবা আমরা যে ভিতরে যে স্পুনটা আছে ওই স্পুনটার মধ্যেও মানে দেওয়া আছে ক্যালকুলেশনটা, ওই ওই জায়গাটাতে যদি আমরা দেই 5 ml অথবা 2.5 ml, 5 ml করে দিনে 4 বার যদি জ্বর 100-এর উপরে হয়, একটা 1 বছরের বয়সের বাচ্চা 10 কেজি ওজন 1 থেকে 1.5 চামচ করে দিনে 4 বার আমরা দিতে পারি, যদি
জ্বর 100-এর উপরে হয়। আর এছাড়াও আমরা সাপোজিটারি ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে 125 পাওয়ারের সাপোজিটারি, যেটা পাওয়া যায় সেটাই আমরা ব্যবহার করি সাধারণত 1 বছরের বাচ্চার। আর 250 পাওয়ারের যদি বেশি জ্বর হয়, অতিরিক্ত জ্বর হয়, তখন 250 পাওয়ারও ব্যবহার করা যায়। কিন্তু সেই ক্ষেত্রে দেখতে হবে যে, কারণ সাপোজিটারি হচ্ছে পায়ুপথে দেওয়া হয়, ওখানে কিছু কিছু জিনিস কিন্তু বের হয়ে যেতে পারে, ওষুধের কিছু পরিমাণ বের হয়ে যেতে পারে, এই জন্য একটু বেশি দিলে যেটা অ্যাবজর্পশন হতে সাহায্য করবে। 1-2 নম্বর হচ্ছে যে সাপোজিটারিটা আমরা যেটা দিব সেটা হচ্ছে বাচ্চাদের সাপোজিটারি দেওয়ার পরে, মানে এনাস দিয়ে এনাল রিজনে সাপোজিটারি দেওয়ার পরে আমরা 2টা মুখ আস্তে করে বন্ধ করে দিব, যাতে মানে ওষুধটা যেন বের হয়ে যেতে না পারে। এইভাবে কিন্তু ওষুধের ডোজ আমরা ক্যালকুলেট করতে পারি। জি, মানে একটু বেশি সতর্কতা আর কি আসলে বাচ্চাদের ক্ষেত্রে আমাদের, মানে আপনার কথায় যেটা বের হয়ে আসলো। আরেকটি যেটি বড় সমস্যা ম্যাডাম, দেখা যায় যে আমাদের, যেহেতু আমাদের দেশে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ খাওয়ার একটা প্রবণতা আছে সব সেক্টরেই, এবং আমরা দোকান থেকে অনেক সময় যেটা প্রেসক্রিপশন নিয়ে কেনা উচিত ওই ওষুধগুলাও খুব ইজিলি কিনে ফেলতে পারছি, তো বাচ্চাদের ক্ষেত্রে এই ডাক্তারের পরামর্শ ছাড়া, প্রেসক্রিপশন ছাড়া ওষুধ খাওয়ানোটা কতটা বিপজ্জনক হতে পারে, আপনি যদি আপনার অভিজ্ঞতা থেকে একটু বলেন আমাদেরকে। আসলে আমাদের দেশে একটা নিয়ম আছে, যে নিয়মটা হচ্ছে যদি দেখবেন যে একটা প্রেসক্রিপশন নিয়ে বিশেষজ্ঞের, বিশেষজ্ঞ ডাক্তারের একটা প্রেসক্রিপশন নিয়ে সে কিন্তু যে আরেকবার হয়তো অসুখ হচ্ছে, অন্য কারণে অসুখ হলো, অন্য কারণে জ্বর হলো, সেই প্রেসক্রিপশনটা নিয়ে সে ইয়েতে ফার্মেসিতে যেয়ে ওই ওষুধটা কিনে নিয়ে আসছে, অথবা ওই ওষুধটাই ও ফার্মেসিতে যে ও ফার্মেসি জিজ্ঞেস করছে যে আমার বাচ্চার জ্বর বা কাশি বা পাতলা পায়খানা হচ্ছে, আপনাকে একটা ওষুধ দেন। এইভাবে কিন্তু ওষুধের মিস ইউজ গুলি করা হয়। অ্যান্টিবায়োটিক যে ওষুধগুলি আমরা বলি যে বাচ্চাদের যখন ইনফেকশন হবে তখন দেওয়ার জন্য, এবং এই ইনফেকশনের জন্য যেটা অ্যান্টিবায়োটিক কার্যকরী আমরা সেরকম স্পেসিফিক অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি, এবং সেই যদি ওই অ্যান্টিবায়োটিক না দিয়ে যখন আপনার ফার্মেসিতে গেল, ফার্মেসিওয়ালা তারপর আপনার শিশু মানে একটা ওষুধ ধরিয়ে দিল, এবং ধরিয়ে দিল যে 1 মাস 1 চামচ করে 3 3 বার খায়েন বা এরকম এরকম, ও ডোজ না বুঝেই ও কিন্তু ডোজ করে দিয়ে দিল, এই ধরনের ওষুধ ইউজ করা খুবই খারাপ। আমাদের দেশে যে ওষুধ নীতি আসলে আমাদের দেশে নাই, অন্যান্য দেশে কিন্তু ওভার কাউন্টার ড্রাগ কিছু আছে, যেসব ড্রাগ ইজিলি পাওয়া যায়, যেমন প্যারাসিটামল জাতীয় ড্রাগ, এন্টিহিস্টামিন জাতীয় ড্রাগ, ভিটামিন জাতীয় ড্রাগ, বেদনানাশক কিছু কিছু ড্রাগ, এসব কিন্তু প্রেসক্রিপশন ছাড়াই ইউজ করে। কিন্তু প্রেসক্রিপশন দিয়ে কোনো অ্যান্টিবায়োটিক কিন্তু প্রেসক্রিপশন ছাড়া ওরা দেয় না, অথবা কোনো ডায়াবেটিস এর ওষুধ যেটা নাকি প্রেসক্রিপশন ছাড়া কিনা যায় সেটা দিয়ে দেয়, কিন্তু অনেক কিছুই কিন্তু প্রেসক্রিপশন ছাড়া দেয় না। ওভার কাউন্টার কিছু কিছু ওষুধ আছে যেগুলো নাকি ইজিলি দিয়ে দেয়, এই জিনিসগুলি আমাদেরকে একটু খুঁটিয়ে দেখতে হবে, কারণ আমাদের দেশে কিন্তু সেরকম কোনো নিয়ম কানুন নাই আসলে এখনো পর্যন্ত। আমরা প্রেসক্রিপশন ছাড়াই সিডেটিভ দিয়ে দিচ্ছি, অ্যানালজেসিক দিয়ে দিচ্ছি, বেদনানাশক ওষুধ যেগুলো অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, যেগুলি নাকি কিডনিকে খুব এফেক্ট করে, কিডনি একদম ড্যামেজ করে দেয়, সেরকম আমরা ওষুধ দিয়ে থাকি অভিযোগ। জি, অনেক ধন্যবাদ ম্যাডাম। আসলে যেটা মানে আপনি আপনার কথায় যেটা আসলে প্রতিফলিত হলো যে নিয়ম থাকলেও আসলে মানার প্রবণতা আমাদের কম, এবং সেই রেগুলেশনটাও খুব বেশি কার্যকরী হয়তো বা হচ্ছে না, যে কারণে খুব সহজে আমরা ওভার দ্য কাউন্টার অনেক ওষুধ কিনে ফেলছি। এবং আপনি যেটা বলেছেন, যে আমি আবারও দর্শকদের জন্য শুধু একটু সামারি করব, যে অ্যান্টিবায়োটিক সহ বিভিন্ন যে খুব সাধারণ কিছু ওষুধ ছাড়া, অধিকাংশ ওষুধই কিন্তু আসলে ডাক্তারের পরামর্শ ছাড়া আমাদের খাওয়া উচিত না, এবং বাচ্চাদের ক্ষেত্রে তো অবশ্যই না। এবং ম্যাডাম যেটা বললেন যে এই ক্ষেত্রে, এবং পুরনো প্রেসক্রিপশন আবার ব্যবহার করা ডাক্তারকে না দেখিয়ে, ভিজিট না করে, এটাও অনেক বিপজ্জনক হতে পারে। ধন্যবাদ ম্যাডাম। আমি দর্শকদের জন্য আবারও বলছি, আপনারা দেখছেন আমাদের ওষুধের নিরাপদ ব্যবহার পর্ব 2, আমাদের আজকের বিষয় শিশুদের ওষুধের ব্যবহার ও করণীয়। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের অভিজ্ঞ অতিথির কাছে, আপনারা আপনাদের কমেন্টে প্রশ্নটি করতে পারেন, আমরা চেষ্টা করব তার উত্তর দেওয়ার। এরপরে চলে যাচ্ছি ম্যাডাম একই, প্রায় একই বিষয়, কিন্তু আমাদের
যেহেতু সাধারণ মানুষের আমাদের সবার জন্য জানার জন্য যে অনেক সময় হয়তো এরকম হয় যে অ্যালোপ্যাথি ছাড়াও কিছু অল্টারনেটিভ মেডিসিন আমরা যেগুলো ইউজ করি, সেটা গাছগাছড়ার হার্বাল ওষুধ হতে পারে কিংবা অন্য কোনো কিছু, সেগুলো অনেক সময় কিন্তু রেজিস্টার্ড ডাক্তার বা প্র্যাকটিশনার ছাড়াই খাওয়া হয়। এই ক্ষেত্রে এই কতটা সতর্কতা অবলম্বন করা উচিত, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে? শিশুরা কিন্তু খুবই সেন্সিটিভ, আপনারা জানেন যে শিশুদের অনেক সেন্সিটিভ, ওরা কিন্তু কোনো ড্রাগ নিয়ে, কারণ ওদের শরীরটা হচ্ছে একদম মানে স্টেরাইল। এখন আমরা যদি কোনো হার্বাল ড্রাগ ইউজ করি, এটা কিন্তু ইউজ করা উচিত না হার্বাল গুলি, কারণ এই হার্বাল গুলির মধ্যে যেমন গাছের ছাল দিয়ে যে মানে গাছের ছাল ইউজ করা, হোমিওপ্যাথি মানে ইউজ করা, এগুলিতে কিন্তু অনেক ধরনের প্রবলেম আছে। যেমন অনেক সময় দেখা যায় অনেক অনেক এমন কতগুলি মানে টক্সিক ড্রাগ ইউজ করা হয়, টক্সিক ওষুধ ইউজ করা হয়, যেটা নাকি শিশুদের স্বাস্থ্যের জন্য মৃত্যু ঝুঁকি নিয়ে আসে। এই জন্য আমি বলবো যে প্রত্যেকটা জিনিসের যেটা নাকি রেজিস্টার্ড ড্রাগ ফর চিলড্রেন, কারণ ওখানে লেখা থাকে বাচ্চাদের জন্য এটা মানে দরকারি, বাচ্চাদের বয়সে, এই বয়সের নিচের বাচ্চাদের ব্যবহার করা যাবে না, এই জিনিসগুলি কিন্তু আমাদেরকে খুঁটিয়ে দেখতে হবে। আর হার্বাল ড্রাগ গুলি ইউজ করতে হলে আমাদেরকে কিন্তু খুব সাবধানতা অবলম্বন করতে হবে। আসলে হার্বাল ড্রাগ গুলি বাচ্চাদের জন্য কোনোভাবেই প্রযোজ্য না, কারণ হার্বাল ড্রাগে অনেক রকমের সমস্যা হয় যেটা নাকি বোঝা যায় না, যেমন কিডনিকে ড্যামেজ করে দিতে পারে, অনেক ভাইটাল অর্গানকে ড্যামেজ করে দিতে পারে। তো অতএব সেই জন্য আমাদের কিন্তু খুব সতর্কতা অবলম্বন করতে হবে, ব্রেনকে ড্যামেজ করে দিতে পারে। ধন্যবাদ। তার মানে অনেকে এই ধারণাটা অনেকের আছে যে হার্বাল হলেই বোধহয় কোনো সাইড ইফেক্ট নাই, এই কথাটা আসলে ঠিক না, এবং হার্বাল ওষুধের মধ্যেও অন্যরকম অনেক কেমিক্যাল থাকতে পারে যেটা যেটা আসলে বিপজ্জনক হতে পারে। ধন্যবাদ ম্যাডাম। একটা প্রশ্ন এসেছে আমাদের কাছে যে অনেক সময় ওষুধের গায়ে এরকম লেখা থাকে যে ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখতে, তো এই ক্ষেত্রেও তো সতর্কতার একটা ব্যাপার আছে, এবং আপনার অভিজ্ঞতায় এই বিষয়ে কি কোনো অভিজ্ঞতা আছে যে নাগালের বাইরে না রাখার কারণে কোনো প্রবলেম হয়েছে, কিংবা যদি আপনি একটু শেয়ার করতেন আর কি, যে এই ব্যাপারটা কতটা এটা আসলে গুরুত্বপূর্ণ? খুবই সুন্দর প্রশ্ন আপনি করেছেন, যেটা নাকি একদম খুবই মানে টাইম সময় উপযোগী প্রশ্ন। এই ইয়েটা হচ্ছে যে কোনো ওষুধই শিশুদের হাতের কাছে রাখা উচিত না, একদম নাগালের বাইরে রাখা উচিত। যেমন অনেক সময় শিশুরা যেমন সুন্দর কতগুলি ওষুধ, যেমন আয়রন টাইপের লাল ওষুধ দেখলে, কোনো কালারফুল ওষুধ দেখলে, অথবা মা খাচ্ছে মায়ের ট্যাবলেট গুলি, যেমন অ্যান্টি থাইরয়েড ড্রাগ, যেমন অ্যান্টি ডিপ্রেশন ড্রাগ, অনেক কিছু খাওয়া দাওয়া হচ্ছে, মারা অনেক সময় ডায়াবেটিস এর ওষুধ, ব্লাড প্রেশার এর ওষুধ, এগুলি খাচ্ছে, এগুলি খাওয়ার জন্য এই জিনিসগুলি, এই ওষুধগুলি কিন্তু সবসময় শিশুদের নাগালের বাইরে রাখতে হবে। কারণ শিশুরা দেখে যে ওকে দেওয়া হচ্ছে না, কিন্তু মা খাচ্ছে এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার, বাবা খাচ্ছে এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার, ও একটু টেস্ট করে দেখতেই পারে, এই জন্যে ও কিন্তু অনেক সময় খেয়ে ফেলে এই ওষুধগুলি। এই জন্যে আমাদেরকে দেখতে হবে যে যেন ওষুধগুলি সব সময় বাচ্চাদের নাগালের বাইরে রাখা হয়। এরকম ড্রাগ পয়জনিং কিন্তু আমরা অনেক পাই, যেমন বাবা মা হচ্ছে স্বর্ণ ব্যবসায়ী, স্বর্ণ লঙ্কা তৈরি করছে, ওখানে সালফুরিক অ্যাসিড, অ্যাসিডের কালারটা কালারফুল, ওই কালারফুল ওষুধটাও খেয়ে ফেললো, তখন কিন্তু করোসিভ পয়জনিং, এসিড পয়জনিং হয়, যেটা নাকি মৃত্যু ঝুঁকি নিয়ে আসছে, মৃত্যু হতে পারে, মৃত্যু হয়। এবং অনেক সময় কেরোসিন টাইপের জিনিস বাচ্চার আশেপাশে রাখা হয় যে সাপ না আসার জন্য, এখন তো আর ওই ওইটুকু নাই, কিন্তু কেরোসিন অনেক সময় আগে ইউজ করা হতো এবং কেরোসিন পয়জনিংও হয়। জি জি, অনেক ধন্যবাদ ম্যাডাম। তার মানে দেখা গেল যে ওষুধ এবং অন্য যত কেমিক্যাল যেটা টক্সিক হতে পারে সবকিছুই আসলে এমন ভাবে রাখতে হবে যাতে সহজে এটাতে শিশুটা। বলি যে আমি গ্লাস ক্লিনার যে জি আছে, যেমন লাল নীল রঙের, সেই গ্লাস ক্লিনার কিন্তু খুবই টক্সিক, এবং এতে কিন্তু করোসিভ পয়জনিং হয়, মানে এসিড পয়জনিং হয়, এটাও কিন্তু নাগালের বাইরে রাখতে হবে। যে কোনো ওষুধ, যে কোনো কেমিক্যালস জাতীয় জিনিস সবকিছু, যেমন স্যানিটাইজার এখন যেটা ইউজ করা হচ্ছে, স্যানিটাইজার সবসময় আমরা হরদম ব্যবহার করছি, এগুলিও কিন্তু শিশুদের নাগালের বাইরে রাখতে হবে। ধন্যবাদ ম্যাডাম। ছোট শিশুদের নাগালের বাইরে আমরা ওষুধ তো অবশ্যই এবং অন্যান্য
যত কেমিক্যাল যেটা সে ইনজেস্ট করে ফেলতে পারে আমরা চেষ্টা করব সেটা বাইরে রাখার। শুধু দর্শক, আপনারা শিশুদের ওষুধের ব্যবহার ও করণীয় নিয়ে আজকে দেখছেন আমাদের ওষুধের নিরাপদ ব্যবহার দ্বিতীয় পর্ব রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস এর সৌজন্যে পাওয়ার্ড বাই এক্সিয়াম মাপস। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে আমাদেরকে দিতে পারেন, আমরা চেষ্টা করব আমাদের অভিজ্ঞ অতিথির কাছ থেকে সেটার উত্তর জেনে নেওয়ার। এইবার ম্যাডাম আমি চলে যাব, যে আপনার সাথে আমার আলোচনা হচ্ছিল যে আসলে ডাক্তারের পরামর্শ ছাড়া তো আমাদের ওষুধ খাওয়া বা শিশুদেরকে খাওয়ানো উচিত নয়, কিন্তু আপনি বলছিলেন যে কিছু ওষুধ এরকম থাকে যে বাসায় হয়তো বা রাখতে হয় বা রাখা যায়, যেটা ইমার্জেন্সিতে কাজে লাগতে পারে। শিশুদের ক্ষেত্রে এই ধরনের কোনো ওষুধ আছে কিনা, এবং আপনি যদি একটু আমাদেরকে ওই বিষয়ে বলতেন। অবশ্যই, এটা খুব সুন্দর প্রশ্ন। এই যেমন শিশুদের ক্ষেত্রে কিন্তু আমরা যে ওষুধগুলি রাখি সেটা হচ্ছে, যেমন শিশুদের অনেক সময় ঠান্ডা কাশি লেগে থাকে, এই জন্য ঠান্ডা কাশি জ্বর, এই জন্য কিন্তু প্যারাসিটামল ওষুধটা আমরা সবসময় হাতের কাছে রাখতে পারি, যেমন জ্বরের জন্য। আর হচ্ছে কাশির জন্য অনেক সময় অ্যান্টিহিস্টামিন টাইপের ড্রাগ, যেমন অ্যালার্জির জন্য অনেক সময় ইউজ করতে হয়। তারপরে হচ্ছে আপনার একটু নাকটা বন্ধ হয়ে থাকে, এই জন্য আমরা নর্মাল স্যালাইন ড্রপ ইউজ করতে পারি, নর্মাল স্যালাইন রাখতে পারি বাসায়। তারপরে হচ্ছে আপনার অনেক সময় আমাদের দেখা যায় যে বাচ্চার জ্বরে খিঁচুনি হয়, ফেব্রাইল কনভার্সন, মানে খিঁচুনি হওয়ার প্রবণতাটা থাকে, এই জন্য আমরা সিডাক্সিন জাতীয় একটা ওষুধ আমরা যেটা রাখবো, কিন্তু এটা নাগালের বাইরে রাখতে হবে বাচ্চাদের। অবশ্যই সব ওষুধই কিন্তু একটা বক্সে রেখে দিতে হবে, যেমন ধরেন অনেক সময় ডায়রিয়া হয় শিশুদের, ওই জন্য ওরসালাইনটা আমরা রাখতে পারি। শিশুদের পেটে ব্যথা হয়, এই জন্য আমরা ডম্পেইডন গ্রুপের ওষুধটা আমরা রাখতে পারি। এরকম কিন্তু অনেক ওষুধ আছে, যেমন যেগুলি আমাদের হাতের কাছে রাখতে হবে, যেমন নেবুলাইজার মেশিনটা রাখতে পারি, যে অনেক বাচ্চার শ্বাসকষ্ট হচ্ছে, শ্বাসকষ্ট হয় এই জন্য। আর জ্বর মাপার থার্মোমিটার রাখতে হবে সব সময় হাতের কাছে, এবং অনেক বাচ্চা একটু বড় বাচ্চা হলে ব্লাড প্রেশারও, অনেক সময় ব্লাড প্রেশার চেক করতে হলে ব্লাড প্রেশার মাপার যন্ত্র আমাদের রাখতে হবে। এখন আরেকটা যুক্ত হয়ে গেছে, যেমন পালস অক্সিমিটারটা রাখা উচিত, কারণ যেসব বাচ্চার অনেক সময় শ্বাসকষ্ট হচ্ছে, অসুখ হচ্ছে, রিকারেন্ট অ্যাজমার পেশেন্ট, তারপরে কোভিড এর জন্য নিউমোনিয়ার পেশেন্ট, যে ওই ওদের কিন্তু অক্সিজেন সিচুয়েশনটা অনেক সময় কমে যায়, এই জন্য পালস অক্সিমিটারটাও কিন্তু বাসায় রাখা উচিত বলে আমি মনে করি। কিন্তু সবই কিন্তু একটা বক্সে রাখতে হবে, এবং সেটা কিন্তু বারে বারে খুলে একটু বাতাস থাকতে হবে, এবং সব এক্সপায়ারি ডেট যেন ঠিক থাকে সেরকম ওষুধগুলি কিনে নিতে হবে। জি, অনেক ধন্যবাদ ম্যাডাম, খুব ভালো আপনি একটা পয়েন্ট যোগ করেছেন, যে এক্সপায়ারি ডেট, এটা আসলে খুব গুরুত্বপূর্ণ, মানে সবার ক্ষেত্রেই বা শিশুদের ক্ষেত্রে তো অবশ্যই, কারণ এক্সপায়ার্ড ওষুধ খেলে আমরা জানি যে এমন কিছু ইফেক্ট হতে পারে যেটা আসলে তার হওয়ার কথা না। আরেকটা ম্যাডাম আমি যেটা আপনার কাছে একটু জিজ্ঞেসই করব, সেটা হচ্ছে যে অনেক সময় কিন্তু সাইড ইফেক্ট হলেও শিশুরা বলতে পারে না, যেহেতু সব বয়সী শিশুরা তো আর একইভাবে এক্সপ্রেস করতে পারছে না, আমরা কিন্তু হয়তো নাও বুঝতে পারি যে তার কোনো ইফেক্ট হয়েছে, যে কারণে কিন্তু আরো বেশি সতর্কতাটা অবলম্বন করা উচিত। এই ধরনের আপনার কোনো অভিজ্ঞতা আছে কিনা, বা যদি একটু শেয়ার করতেন আমাদের সাথে সাইড ইফেক্ট হয়ে? অবশ্যই, এটা হচ্ছে আপনার অনেক সময় শিশুদের সাইড ইফেক্ট হলে ঠিকই শিশুরা কিন্তু এক্সপ্রেস করতে পারে না, কিন্তু অনেক সময় দেখা যায় যে লাল লাল অনেক দানা দানা উঠে যাচ্ছে, অ্যালার্জির মতো লাল লাল ফুলে গেছে, বাচ্চা চুলকাচ্ছে, বাচ্চা মানে অনেক সময় মিউকোক্যুটানিয়াস জাংশন, যেমন ঠোঁট এবং স্কিনের মাঝখানে কোনো ঘা হয়ে যাচ্ছে ড্রাগ খাওয়ার পরে, হঠাৎ করে অনেক জ্বর এসে গেছে, এবং জ্বর কাঁপুনি দিয়ে জ্বর আসছে শিভারিং করে, এরকম কিন্তু অ্যান্টিবায়োটিক এর পরে অনেক সময় অনেক ওষুধের পরে কিন্তু এরকম রিয়েকশন হতে পারে। সেই রিয়েকশনের জন্য কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে, শিশুকে কিন্তু অবজার্ভ করতে হবে, কারণ যেহেতু যদি শিশুরা বাসায় থাকে তখন মাকেই কিন্তু অবজার্ভার হিসেবে, মেইন অবজার্ভার হিসেবে রাখা হয়, অথবা কেয়ার গিভার যারা মানে বাচ্চাকে দেখাশোনা করছে। অর্থাৎ কোনো ওষুধ খাওয়ানোর পরে সেটা যদি তার রেগুলার ওষুধের থেকে একটু অন্য কিছু হয় নির্দিষ্ট কোনো রোগের ক্ষেত্রে, তাহলে আমাদের একটু খেয়াল রাখা উচিত ওষুধটা খাওয়ানোর পরে যে কোনো চেঞ্জ আসলো কিনা, যেটা আপনার আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম। ধন্যবাদ ম্যাডাম, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। আমাদের আরেকটা যেটা প্রশ্ন আমার করার ছিল সেটা হচ্ছে যে ছোট শিশুদের ক্ষেত্রে অনেক সময় মা যখন ওষুধ গ্রহণ করে তখন শিশুর উপরে কোনো প্রভাব ফেলতে পারে কিনা, বিশেষ করে একেবারে ল্যাকটেটিং মাদার বা একদমই নবজাতকদের ক্ষেত্রে আর কি, এই বিষয়ে যদি আপনি কিছু বলতে চান।
এই জন্য বলবো যে মা আসলে অনেক সময় ওষুধ খেলে যেমন প্রভাব, মানে মাকে মদ্যপান থেকে বিরত থাকতে হবে, সিগারেট ধূমপান থেকে বিরত থাকতে হবে, কারণ এইসব জিনিস হচ্ছে ভেসেল দুই সংকুচিত করে দেয় এবং রক্ত চলাচল কমিয়ে দিচ্ছে, বাচ্চার মায়ের দুধের সাথে অনেক সময় নিকোটিনটা যাচ্ছে, তারপরে হচ্ছে যেমন সামুদ্রিক মাছ, অনেক সময় সামুদ্রিক মাছে কিন্তু পারদের পরিমাণটা বেশি থাকে, সেই বেশি থাকার জন্য সামুদ্রিক মাছটা একটু কম ভাবে কম করে নেওয়া খাওয়া, এটা আমি বলবো যে যারা দুগ্ধ মানে ব্রেস্ট ফেড মাদেরকে। আর আরেকটা কথা হচ্ছে অনেক অ্যান্টি ক্যান্সার ড্রাগ গুলি যখন নেয় তাহলে কিন্তু ব্রেস্ট ফিডিংটা, মানে অ্যান্টি ক্যান্সার ড্রাগ গুলি কিন্তু মিল্কে দিয়ে ট্রান্সমিট করে, অন্য কোনো ড্রাগ সেরকম মিল্ক দিয়ে ট্রান্সমিট করে না, যেমন অ্যান্টি থাইরয়েড অ্যান্টি ক্যান্সার এই ওষুধগুলি কিন্তু যখন মিল্ক দিয়ে কিন্তু ট্রান্সমিট করে এবং বাচ্চার উপর টক্সিক ইফেক্ট হয়। জি, আচ্ছা, অনেক ধন্যবাদ ম্যাডাম। তার মানে হচ্ছে যে এক্ষেত্রেও বোধহয় চিকিৎসকের সাথে একটু আলোচনা করে নিতে পারে, যদি ব্রেস্ট ফিডিং মাদার হয় তাহলে তার কোন ধরনের ওষুধগুলা কিভাবে। মাদারদেরকে জি জি, অনেক ধন্যবাদ। আমাদের কাছে আরেকটা প্রশ্ন এসেছে ম্যাডাম, যে অনেক সময় যেটা দেখা যায় যে হয়তো আমি নিজে কিনছি না, মা বাবা নিজে কিনছে না, কিন্তু বিশেষ করে গ্রামের দিকে প্রত্যন্ত অঞ্চলে গ্রাম্য চিকিৎসক থাকে বা যারা ওখানে প্র্যাকটিস করছে অনেক দিন ধরে, তাদের কাছে গেলে প্রথমেই খুব বড় ওষুধ দিয়ে দিচ্ছে বা অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছে শিশুদের ক্ষেত্রেও, এই ব্যাপারটা আসলে কিভাবে অ্যাভয়েড করা যায় এবং এই ব্যাপারে কতটুকু সতর্ক হওয়া উচিত, এই বিষয়ে যদি আপনি একটু বলতেন। আসলে সবসময় একজন রেজিস্টার্ড ডক্টরের প্রেসক্রিপশনটা ফলো করা উচিত এবং সবসময় ফার্মেসিতে কিন্তু গেলে রেজিস্টার্ড ডক্টরের যে প্রেসক্রিপশন সেই প্রেসক্রিপশন অনুযায়ী কিন্তু ওষুধ দেওয়া উচিত। আর আমি বলবো আমাদের অনেকেই আমরা এইভাবে করি যে অনেক সময় অ্যান্টিবায়োটিক আমরা সবসময় হাই ব্রড স্পেক্ট্রাম অ্যান্টিবায়োটিক আমরা প্রথমেই দিয়ে থাকি, অনেক সময় দেই আমরা অনেকে, কিন্তু এই এই ক্ষেত্রে আমি বলবো শিশু বিশেষজ্ঞের পরামর্শ অত্যন্ত জরুরি। শিশু বিশেষজ্ঞরা যে ওষুধ দেবেন হয়তো ওনারা অ্যাসেস করে দিচ্ছেন, বাচ্চা যদি অ্যাসেসমেন্টে যদি বাচ্চা যদি খুব সিক থাকে সেই ক্ষেত্রে কিন্তু দিতেই হবে, কিন্তু তাই বলে এমন না যে হঠাৎ করে একটা কঠিন ওষুধ একটা বড় ওষুধ দিয়ে দেওয়া হলো। এই ক্ষেত্রে কিন্তু এমন অবস্থা হচ্ছে, এখন এটা একটা সময় উপযোগী কোশ্চেন, কারণ এখানে সব জায়গায় কিন্তু ওষুধের অপব্যবহারে কিন্তু রেজিস্টেন্স গ্রো করছে, অ্যান্টিবায়োটিকের যে রেজিস্টেন্স গ্রো করে কিন্তু অ্যান্টিবায়োটিক এই রেজিস্টেন্স গ্রো করার জন্য কিন্তু অনেক অ্যান্টিবায়োটিক কিন্তু কাজ করে না, শরীরে কাজ করে না, এই জন্য যত কম ওষুধ দেওয়া যায় যত কম ওষুধ ব্যবহার করা যায় সেটাই আমাদের জন্য ভালো এবং শিশুদের জন্য ভালো, কারণ শিশুদের তো সারা জীবন পড়েই আছে, ওরা তো প্রত্যেকটা সময়ে কিন্তু ওষুধ খেতে হবে, কারণ যখন একটা রোগ হবে তখন কিন্তু ওষুধ খেতে হবে, এই জন্য কিন্তু ওষুধগুলি হাতে রেখে দেওয়া উচিত, সব ওষুধ কিন্তু সব সময় যথাযথ মিসইউজ করা উচিত না অকারণে খাওয়াটা। জি অকারণ। জি, এর পিছনে আরেকটা কমপ্লিমেন্টারি প্রশ্ন চলে আসে, যে যাদের ক্ষেত্রে এরকম হয়ে গেছে, যে বাচ্চাটি হয়তো বা কি তার ডায়াগনোসিস ঠিক মতো হয়নি, হয়তো অকারণেই খাওয়া হয়ে গেছে, তার কি কিছু আসলে করার আছে বা ওই বাবা মার কি আসলে কিছু করার আছে, মানে এটা আমাদের কাছে এসছে আর কি প্রশ্নটা। অকারণে খেয়ে গেছে তাহলে তো আর কিছু করার নাই, তবে সামনে যে দিনগুলি আছে ওগুলিতে একটু সতর্ক থাকতে হবে যে আমার শিশু এত বড় অ্যান্টিবায়োটিক নিয়েছে, আমাদেরকে একটু মানে সতর্ক থাকতে হবে, যে মা বাবা মাকেও সতর্ক থাকতে হবে যেন একটা ভালো শিশু রোগ বিশেষজ্ঞের কাছে যাওয়া হয় এবং শিশু বিশেষজ্ঞকে যেন দেখানো হয়। জি, অর্থাৎ এই এই লেসনটা পরবর্তীতে যাতে মনে থাকে এবং ওই ওই সতর্কতাটা যাতে অবলম্বন করা হয়। ধন্যবাদ ম্যাডাম। আরেকটা যেটা, যে অনেক সময় শিশুদের ডায়াবেটিস হয়, আমরা জুভেনাইল ডায়াবেটিস যেটা দেখি, যে সেই ক্ষেত্রে কি আপনি কোনো স্পেসিফিক কিছু বলবেন কি না, মানে ওভারঅল লাইফস্টাইলের কি কি ধরনের সতর্কতা অবলম্বন করা উচিত ওই শিশুদের ক্ষেত্রে ছোট্ট আসলে করে সবার যদি। ক্ষেত্রে যে কোনো জুভেনাইল ডায়াবেটিস কিন্তু খুবই একটা এখন খুবই একটা কমন জিনিস হয়ে গেছে, ডায়াবেটিস হলে যেমন বাচ্চারা ওবেজ হয়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে যে বাচ্চারা, সেই বাচ্চাদের কিন্তু ডায়াবেটিস ব্লাড প্রেশার এগুলি হওয়া মানে অপরিণত বয়সেই হয়ে যায় হয়ে যাচ্ছে, এখন এই জন্য আমি বলবো যে বাবা মাকে যে
বাচ্চাটা যেন মটিয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে, বাচ্চাদেরকে খেলাধুলা করার সুযোগ দিতে হবে। লাইফস্টাইল মডিফিকেশন একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আপনি, ইম্পর্টেন্ট কথা আপনি বলেছেন, যেটা নাকি লাইফস্টাইল মডিফিকেশনটা খুব ইম্পর্টেন্ট, যেখানে নাকি খাবার দাওয়াতেও কিন্তু আমরা ব্যালেন্স ডায়েট খেতে হবে এবং ঘরে তৈরি খাবার খেতে হবে, বাইরের কোনো জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড খাওয়ানো উচিত না, কারণ এক্ষেত্রে বাচ্চারা মুটিয়ে যায় এবং ট্রান্স ফ্যাট গুলি, যেমন যে ভাজা পোড়া, যে ভাজা পোড়া যে খাওয়ানো হচ্ছে সেই খাওয়ানোর জন্য ট্রান্স ফ্যাট গুলি কিন্তু বাচ্চাদের শরীরের মধ্যে অত্যন্ত বিপজ্জনক, এবং ওখানে অপরিণত বয়সেই ডায়াবেটিস হয়ে যাচ্ছে, হাইপার টেনশন হচ্ছে। এই জন্য তৈলাক্ত খাবার দাবার একটু পরিহার করতে হবে, ব্যালেন্স ডায়েট দিতে হবে, শিশুকে বাড়ির তৈরি খাবার দিতে হবে, এবং বাইরের কোনো জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড বা ড্রিঙ্কস, যেমন অনেক ড্রিঙ্কস আছে সেই ড্রিঙ্কস গুলি পরিহার করতে হবে, যেমন শরীর বাসায় যে তৈরি করা জুস ফলের রস এগুলি খাওয়াতে হবে, বাচ্চাকে খেলাধুলা করাতে হবে, খেলাধুলা করতে দিতে হবে, ইনডোর গেমস খেলে অনেক সময় বাচ্চারা কিন্তু বসে বসে খেলছে, এখন তো ইলেকট্রনিক্স এর যুগ, মোবাইল নিয়ে টিপছে, মোবাইল টিপতে টিপতে অনেক সময় টেলিভিশন দেখছে। আমি বলবো 2 বছরের নিচের বাচ্চাদের টেলিভিশনটা পরিহার করা উচিত, এবং যখন যেটা হয় টেলিভিশন দেখিয়ে খাওয়ানো এটাও কিন্তু অত্যন্ত বিপজ্জনক, টেলিভিশন না দেখায় খাওয়ানো, যেমন অন্যান্য খেলাধুলা না দেখায় খাওয়ানোর সময় খাবারটা দিয়ে ওকে দেখানো, খাবার খাবার সময় কিন্তু খাবারই দিতে হবে, খাবার নিয়ে কিন্তু ও এনজয় করবে, অন্য কিছু না। জি, মানে আসলে যেটা ম্যাডাম, মানে ওভারঅল মাল্টিটাস্কিংটা আমাদের সবার বেড়ে গেছে, মানে একই সাথে আমরা অনেক কিছু করছি, ফোন, এবং যে কারণে আবার বাচ্চাকে ব্যস্ত রাখতে গেলেও অনেক সময় দেখা যায় যে মায়েরা কিছুটা হয়তো স্বস্তির কারণেই স্ক্রিনে দিয়ে দিচ্ছেন, হয়তো টেলিভিশন অথবা মোবাইল স্ক্রিন। আপনি যেটা বলেছেন যে আমার একটু মনে পড়লো আমার অভিজ্ঞতা থেকে, যে অনেক বাচ্চাদের দেখা যাচ্ছে যে তারা কথা বলছে না বা দেরিতে কথা বলছে, কারণ স্ক্রিনে খুব বেশি অভ্যস্ত, টেলিভিশনে খুব বেশি অভ্যস্ত, মোবাইল ল্যাপটপে বেশি অভ্যস্ত হয়ে যাচ্ছে। এই ব্যাপারটা কি আপনি কিছু যোগ করতে চান কিনা? আসলে এই যে ইন্টারেক্টিভ, বাচ্চারা ইন্টারেক্টিভ করতে হবে বাচ্চাদেরকে, বাচ্চাদের সাথে কথা বলতে হবে, বাচ্চাদের সাথে সময় দিতে হবে। আসলে আমরা যেটা করি সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে টেলিভিশন, আপনি যেটা বললেন টেলিভিশনের মধ্যে কার্টুন চালিয়ে বসায় রাখি যে বাচ্চা দেখছে, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু বাচ্চা অনেক সময় বাইল্যাঙ্গুয়েজ, যেমন ইংলিশে কথা, ইংলিশে টেলিভিশনটা কার্টুন গুলি দেখছে আর বাসায় ল্যাঙ্গুয়েজ প্রবলেম হচ্ছে, বাচ্চা কিন্তু কথা বলছে না। আবার একটা বাচ্চাকে সমানে ইলেকট্রনিক ডিভাইস দিয়ে বসায় রাখলে যেমন ও খেলছে কিন্তু ওর ইন্টারেকশনটা হচ্ছে না, এই জন্য কিন্তু কথা বলে স্পিচ ডিলে হয়ে যায়। এই জন্য বাবা মাকে কিন্তু ম্যানুয়ালি কাজ করতে হবে, ওকে ভালো ছবি বই দেখিয়ে দেখিয়ে ওকে ওটা দিয়ে ওকে কথা বলতে হবে, ওকে লুকোচুরি খেলা খেতে হবে, খেলতে হবে, খেলে যেমন কি করছে বিড়ালটা কি করছে এরকম, মানে অনেক সময় শিক্ষণীয় কিছু কিছু জিনিস ওকে দেখাতে হবে। এইভাবে কিন্তু যদি হয় তাহলে কিন্তু ওর সাথে ইন্টারেকশন যখন বেশি হবে তখন কিন্তু কথা বলাও কিন্তু তাড়াতাড়ি চালু হবে। এটাই জি, অনেক ধন্যবাদ। তার মানে হিউম্যান ইন্টারাকশনটা আসলে যত বেশি এবং যত ইফেক্টিভ আপনি যেটা বললেন, তত তার স্বাস্থ্যের জন্য ওভারঅল ভালো, গ্রোথের জন্য ভালো। অনেক ধন্যবাদ। শুধু দর্শক, আমরা ওষুধের ব্যবহার এবং করণীয় শিশুদের ক্ষেত্রে এই বিষয়ে আলোচনা করছি, কিন্তু একই সাথে লাইফস্টাইল এবং ওভারঅল শিশুর যে প্রতিপালনের বিভিন্ন দিক নিয়ে আমাদের বিশেষজ্ঞ অতিথি অধ্যাপক ডক্টর সাইদা আনোয়ার কথা বলছেন। আজকে প্রোগ্রামটি পরিবেশিত হচ্ছে রেডিয়েন্ট বা রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড, পাওয়ার্ড বাই এক্সিয়াম ম্যাপস। আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে কমেন্টে আমাদের জানাতে পারেন, আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। শেষে ম্যাডাম আপনার কাছে যেটা জানতে চাইবো, যে যেহেতু ভ্যাকসিনের ব্যাপার আছে বাচ্চাদের ক্ষেত্রে জন্মানোর সাথে সাথেই, এই ক্ষেত্রে যে কোনো সতর্কতা বিষয়ক আপনি কিছু, যদিও এগুলো এখন অনেক বেশি কমন এবং অনেকটাই জেনারেল নলেজের মতো, তারপরেও আপনি কোনো সতর্কতামূলক কিছু অবলম্বন করা উচিত কিনা বাবা মায়ের, এই ক্ষেত্রে আপনি যদি কিছু বলতে চান বাচ্চাদের ভ্যাকসিনের ক্ষেত্রে। আসলে শিশুদের ভ্যাকসিন তো নিতেই হবে, কারণ শিশুদের ভ্যাকসিন না নিলে কিন্তু ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজ গুলি প্রিভেন্ট হবে না, এগুলির কিন্তু ভ্যাকসিন প্রিভেন্টেবল যে ডিজিজ গুলি আছে সেগুলি কিন্তু খুব সিভিয়ার, বাচ্চাদের জন্য মর্টালিটি রেটটা বাড়িয়ে দেয়। ওই জন্য
ভ্যাকসিন সেন্টারেও যেতে হবে, ইপিআই সেন্টারে যেতে হবে শিশুদেরকে, এবং দেখতে হবে যে শিশুরা যেন, মারাও নিজেরা সবসময় স্বাস্থ্যবিধি অনুযায়ী যাবেন, এবং শিশুদেরকেও মাস্ক পরিয়ে, যে 2 বছর উপরে বাচ্চাদের, শিশুদের মাস্ক পরিয়ে নেবেন, এবং হাত হাত ধুতে হবে, এবং ফিজিক্যাল ডিস্টেন্সটা মেনটেন করাতে হবে। আর যেখানে ভ্যাকসিন সেন্টার, ওই ভ্যাকসিন সেন্টারে যারা হেলথ ওয়ার্কারদেরকে সবসময় হাত পরিষ্কার করে নিতে হবে, এবং পরিষ্কার করে নিয়ে তাকে কিন্তু ভ্যাকসিনটা দিতে হবে, এবং সেও কিন্তু স্বাস্থ্যবিধি অনুযায়ী মাস্ক গ্লাভস সবকিছু পরেই ও কিন্তু বাচ্চাকে ভ্যাকসিন দিবে। এবং ভ্যাকসিন সেন্টারে গেলে অনেক সময় অনেক বেশি জনবসতিপূর্ণ হয়ে যায়, মানে খুব কোলাহলপূর্ণ, কিন্তু এই জন্য কিন্তু সবসময় ফিজিক্যাল ডিস্টেন্সিংটা মেনটেন করতে হবে। ও ওই ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করলেই কিন্তু 2টা 3টা জিনিস, যেমন ভ্যাকসিন, তারপরে মাস্ক, এটাই হচ্ছে প্রিভেনশন। আমাদের এখনকার করোনাকালীন সময়ে আমি বলবো যে সব বাবা মাকে স্বাস্থ্যবিধি অনুযায়ী বাচ্চাদেরকে ঘরে রাখবেন, বাচ্চাদেরকে বের করতে হলে সাবধানে বের করবেন, যদি বের করেনও খোলা আকাশের নিচে মাঠে নিয়ে যেখানে লোকজন নেয় সেখানে একটু খেলতে দেবেন, এবং অথবা ছাদে নিয়ে খেলা করবেন, বাচ্চাদেরকে একটু সময় দেবেন। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। আমরা একেবারেই শেষ পর্যায়ে, একটা আরেকটা ছোট প্রশ্ন এসেছে ম্যাডাম, সেটা হলো যে যদিও আমরা আমরা আপনি যেটা বলেছেন আপনার বক্তব্যে যে যতটা কম একেবারে না, যখন প্রয়োজন তখনই ওষুধ দেওয়া বাচ্চাদেরকে, এবং কারণ ভবিষ্যতে বড় হলে তার তো যত বয়স বাড়বে ওষুধ খেতেই হবে প্রয়োজনে, তো শুরুতেই অপ্রয়োজনীয় ওষুধ, অকারণে ওষুধ যাতে আমরা না দিই। একই সাথে ম্যাডাম আমি জানতে চাইবো যে অনেক সময় যেটা হয়, আমরা এটাও শুনি যে মায়ের দুধ আসলে প্রথমে নবজাতকের জন্য আর কোনো খাবারের প্রয়োজন নাই, আবার অনেক সময় দেখা যায় জন্মের পর বাচ্চাদেরকে মুখে কিছু দেওয়া হয়, এই বিষয়টা নিয়ে অনেকের কনফিউশন থাকে যে এটা কি আসলে উচিত কি উচিত না, এই বিষয়ে যদি আপনি একটু ক্লিয়ার করতেন, বিশেষ করে আমাদের প্রত্যন্ত অঞ্চলে যারা আছেন তাদের জন্য। ধন্যবাদ, এটা খুবই সুন্দর সময় উপযোগী করছেন, কারণ এখানে হচ্ছে বাচ্চাকে, শিশু যখন জন্ম নিবে তার স্টেবল ফুড হবে কিন্তু আসল খাবার যেটা, সেটা হচ্ছে মায়ের দুধ। মায়ের দুধের বিকল্প কিছুই নাই এখন, শিশুকে জন্মের 1 ঘন্টার মধ্যেই মায়ের দুধ দিতে হবে, এবং মায়ের 6 মাস বয়স পর্যন্ত শুধু মায়ের দুধ দিতে হবে, 1 ফোঁটা পানি দেওয়ারও দরকার নাই। কারণ যেটা বলেছেন আপনি যে মায়ের দুধের সাথে আগে একটু চিনি পানি খাওয়ায় দেয়, তারপরে হচ্ছে একটু মধু দিয়ে দিবে, একটু মিষ্টি পানি দিয়ে দিবে, এই জিনিসগুলি কিন্তু খুবই বাচ্চাদের শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। এই ধরনের জিনিসগুলো খেলে বাচ্চাদের পেটটা ফুলে যায়, বমি করতে থাকে, বাচ্চারা অসুস্থ হয়ে যায়, ইনফেকশন হয়ে যায়। কারণ বুঝতে হবে যে শিশুরা মাত্র ভূমিষ্ঠ হলে, ওই নবজাতক শিশুকে যদি কোনো কিছু দেওয়া হয় ওর স্টেরাইল পেটে, ওর একদম পেটটা একদম একদম কিন্তু কোনো ইয়ে ছাড়া, ওর একদম মানে ফ্রেশ একটা জিনিস, সেখানে যদি কোনো এইরকম জিনিস দেওয়া হয়, কার্বোহাইড্রেট জাতীয় জিনিস, সুগার ওয়াটার, মিষ্টির পানি, মধু, এই জিনিসগুলি দিয়ে হয়ে পেটটা ফেপে যাবে, বমি করবে, বাচ্চা অসুস্থ হয়ে যাবে, মৃত্যুর ঝুঁকি চলে আসবে। এই জন্য বাচ্চাকে শুধু মায়ের দুধ দিতে হবে, 1 ঘন্টা জন্মের 1 ঘন্টার মধ্যেই মায়ের দুধ দিতে হবে, এবং মায়ের দুধটা 6 মাস পর্যন্ত কন্টিনিউ করতে হবে। কোনো মায়ের দুধ ছাড়া এখানে কোনো অন্যরকম পানি বা কিছুরই প্রয়োজন নাই, কারণ মায়ের দুধেই যথেষ্ট পানি আছে, এবং এই পানি বাচ্চাদের শরীরে ডিমান্ডটা ফুলফিল করে। হ্যাঁ, 6 মাস বয়সের পর থেকে 2 বছর বয়স পর্যন্ত মায়ের দুধের পাশাপাশি বাড়তি খাবার দিতে হবে, সলিড ফুড। সেটা কিন্তু বাড়তি খাবার মানে অন্য দুধ না, অন্য কোনো কিছুরই দুধ না, শুধু বাড়তি খাবার মানে হচ্ছে ভাত, মাছ, ডাল, সবজি, ফল, এই জিনিসগুলি, এই জিনিসগুলি দিতে হবে। আর 2 বছর বয়স পর্যন্ত, 2 বছর বয়সের পর থেকে বাচ্চাকে মায়ের দুধটা বন্ধ করে মায়ের অন্য খাবার, ফ্যামিলি ডায়েটে চলে যেতে পারবে। জি, মানে অন্য স্বাভাবিক সব খাবার, স্বাভাবিক খাবার। জি, অসংখ্য ধন্যবাদ ম্যাডাম, আমরা অনেক কিছু জানলাম আপনার মাধ্যমে, এবং আশা করি যে আমাদের দর্শক বন্ধুরাও যথেষ্ট উপকৃত হবেন। শিশুদের ওষুধের ব্যবহার ও করণীয় নিয়ে ছিল আজকের আমাদের অনুষ্ঠান,
কিন্তু ওষুধের পাশাপাশি আমাদের স্বাভাবিক জীবনযাত্রায় শিশু প্রতিপালনে অনেক গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে আমাদের অধ্যাপক ডক্টর সাইদা আনোয়ার বিশেষজ্ঞ অতিথি যিনি ছিলেন তার আলোচনার মাধ্যমে। ম্যাডাম নবজাতক ও শিশু বিশেষজ্ঞ, বিভাগীয় প্রধান, শিশু বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। শ্রুতি দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠানটির সাথে থাকুন, ওষুধের নিরাপদ ব্যবহার নিয়মিত দেখতে থাকুন, এবং আশা করি আপনারা প্রতিনিয়তই এই স্বাস্থ্য সচেতনতা বিষয়ে কিছু না কিছু উপকৃত হবেন। ডক্টর টিভির সাথে থাকুন। আজকের অনুষ্ঠানটি রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে পাওয়ার্ড বাই এক্সিয়াম ম্যাপস। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে, আবারও দেখা হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর ম্যাডাম আপনাকে আবারও আমাদের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ লীরা, ডক্টর স্টিভিকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। জি, শুধু দর্শক বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।